খেল ভাই কি লাগবে কি লাগবে সেটা আমি নিজে দেখে দেব তবে নয় একটা কথা শুনে রাখো আমি আর কখনো কোনোদিন পলাশের নামে কোনো বাকি করব না কে ভাই কি হইছে কিচ্ছু নেই ইচ্ছে আমার ইচ্ছে আমি দিব না এখন থেকে সৈয়দদার নামে বাকি খাবে এর আগে না পরে কি সৈয়দদার দিয়ে দিবেন কি নয় তুই কি বলি আমাকে কি 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 বললি না মানে কইলাম সৈয়দদার সাথে গিয়ে আগে না পর ফাইনাল চড়ুর তুই ভাবস কি আমি আমার বোনকে বিক্রি করে খাই ফল কি কর কি বলছিস কি আমাকে সব কথা ব্যর্থ অসভ্য কথা কর দূর ভাই এভাবে গালাগালি করে না তো তোকে আমি লাচ্ছি মেরে ফেলে দেবো অসভ্য কথা কর অসভ্য ছোট লোক ভাই আমাদের কি মাথা খারাপ হয়েছে অসভ্য ছোট লোক তোকে আমি একদম মেরে ফেলবো তুই আমার বড় সম্পর্কে খারাপ কথা বলেছিস তোকে তো আমি না একদম শেষ করে দেব তোর এত সাহস আর বলো না সই চালো এই বেয়াদবটা কত বাজে কথা বলে তুই পিটাও পিটাও সই পিটাও কি করছিস তুই না ভাই আমি তো কিছু কই নাই চুপ ভাই আপনার নামে তো বাকি খাই খাই আবার পলাশদার নামে বাকি খাই হ্যাঁ নামে আমার দুইটা বাকি খাতা আছে কি ভাই উনি তো আপনার সামনে দাঁড়িয়ে আছে আমি দুজন নামে বাকি খাই আপনি জিজ্ঞাসা করেন না আজকে হ্যাঁ কইছে পলাশ নামে আমরা বাকি খাইব না ভাই আমি এইটা শুই না কইছে যে রাগিনী আপনার সাথে শহীদবার হয়ে গেছেন এই কথা কোয়ার পরে আমার লোক রাগারাগি করছে কে খেল ভাই নয়ন যেটা কইতেছে এটা সত্য নাকি আরে এখন তো দেখি তুমি আমার বিচার করতে বসে গেলে ঘটনা কি বলো তো শহীদ ছি 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 খেল ভাই আপনি আপনার বোনের নিয়ে বাণিজ্য করেন তোকে আমি না একদম অসভ্য ছোট লোক তোর মতো ছোট লোক আমি কখনো দেখিনি হ্যাঁ অসভ্য কোথা কার যা সরে যাওয়া আমার চোখের সামনে আসবি না অসভ্য অতপর জঙ্গলি বনে ফুল ফুটিল এক রাজকুমারী বনবাসে শাস্তি মাথায় নিয়ে আসল এখানে সকাল হয় দুপুরে আর দুপুর হয় রাতে মাছেদের নৃত্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম এখন রাজকুমারীর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শান্তি বর্ষিত হোক তোমার উপরে কেমন আছো তুমি আমি তো ভালো আছি আপনি এতদিন পরে কিভাবে আরে আমি তো তোমাতেই ছিলাম আরে আমাতেই ছিলেন মানে আপনি কি সেই কবি আছেন নাকি আরে আমি তো তোমাতেই ছিলাম তোমাতেই আছি তোমাতেই থাকবো আরে আমার যে কবিত্ব এই কবিত্বর অবদান তো তোমারই সেই অবদান তোমার এখনো আছে আরে ভাই রে ভাই আমার তো বয়স হয়ে গেছে বিয়ে শাদিও তো হয়ে গেছে আর সন্তানও তো আছে আরে এসব হয়েছে বলেই তো আমাকে দেওয়ার যে তোমার প্রতিশ্রুতিগুলি সে তো সব ফানফাল্লা হয়ে গেছে মনে পড়ে সেই যে আজ থেকে একুশ বছর আগে তুমি আর আমি এই চোদ্দই ফেব্রুয়ারিতে তুরাগের টলটলে জলে পাল তোলা নৌকার ভিতর মনে পড়ে ভাই ভাই হইছে হইছে অনেক হয়েছে থামেন এখন থামেন সেদিন কিন্তু তুমি থেমেছিলে না রোসানা এক দুরন্ত অন্ধসারের পেটে তুমি সওয়ার হয়েছিলে আহ সে অন্ধসার আর একটা কথাও না হাত তুমি কি আমাকে থামে দিতে চাও আজকে সেদিন কিন্তু তুমি থামোনি তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমি যদি একটা কবিতার বই বের করতে পারি তাহলে তুমি আমার হবে আর আমি কিন্তু ঠিকই একটা কবিতার বই প্রকাশ করেছিলাম কিন্তু তুমি তোমার প্রতিশ্রুতি রাখলে না তুমি কি করলে একটা বড় লোকের নচ্ছার ফরিদ নামের ছেলেকে তুমি বিয়ে করে উঠিয়ে নিয়ে চলে গেলে আপনি কি সেই দুঃখী ইতিহাসবিদ হয়ে গেছেন নাকি আরে না 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 আমি আরও অনেক পাকা কবি হয়েছি এখনও আমার হাতের তুরিতে কবিতা ঝরে একুশ বছর যাবৎ আমার দুঃখ বেদনা নিয়ে আমি একটি মহাকাব্য লিখেছি আজ সেই কাব্যটা শোনানোর জন্যই আমার ঢাকার আগমন আর কেন চলে গিয়েছিলে সেটা জানার জন্য আপনি কি ঢাকায় থাকেন না 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 এই ঈদ কাঠের জঞ্জালের শহরে আমি থাকি কি করে আরে আমি থাকি মেঘনার পাড়ে মেহেদীপুর গ্রামে গতকালকে ভোরে সূর্যটা যখন কুসুম আকার ধারণ করেছে তখনই আমার মহাকাব্যের শেষ লাইনটা লিখে ফেললাম আমি শেষ লাইনটা লিখেই গোসল করলাম করে পাঞ্জাবি প্যান্ট পরে তোমাদের শহরে আসলাম
আর টাকা নিতেও ভুলে গিয়েছিলাম, এক বন্ধুর কাছ থেকে লোন করে টাকা নিয়ে আসছি। এখন শোনো, সব শেষ, এখন আমি তোমাকে কবিতা পড়ে শোনাবো। কবিতা শোনাবেন? না শুনে তো কোনো উপায় নেই, শুনতেই হবে। 21 বছর 29 দিনের সাধনা, এই কবিতাটা শুনে পরিপূর্ণ সাধন করো রুখসানা। আপনার এই ডায়েরিতে কবিতাটা আছে নাকি? আরে এই পুরো ডায়েরিটা জুড়ে একটাই কবিতা লেখা আছে। ও খোদা, তাহলে আপনি আমাকে ডায়েরিটা দিয়ে যান, আমি পড়ে নেব প্লিজ। না না না, ডায়েরি তোমাকে দেওয়া যাবে না, এই কবিতা আমি সকণ্ঠে তোমাকে শোনাবো। তা নাহলে কবিতার যে রস, এই রস তো তুমি আস্বাদন করতে পারবে না। আমি নিজ কণ্ঠে তোমাকে এই কবিতা আবৃত্তি করে শোনাইবে। কি বে শোনাইবে? এখন চলো কোথাও গিয়ে বসি, পার্কে, বেঞ্চে, গাছের ছায়ায়। আমার কবিতার প্রথম কিস্তিটা অন্তত আমি নিজ স্বকণ্ঠে তোমাকে শোনাই। ভাই আমার জরুরি কাজ আছে। আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাইবে। কি বেগ, আজ থেকে 21 বছর আগে তুমি আমাকে যেভাবে ফাঁকি দিয়েছিলে, আজ আজ কিন্তু ফাঁকি দিতে পারবে না তুমি রুখসানা, আর আমি সেটা কোনোভাবেই হতে দিতে চাই না। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।